নদিয়া উত্তর চব্বিশ পরগনার পর এবার হাওড়াতেও সেখানে ইডির হানা। হাওড়াতেও ইডির হানা। রেশন বন্টন দুর্নীতি মামলায় নদিয়া উত্তর চব্বিশ পরগনার পর এবার হাওড়াতে ইডির হানা। ডোমজুড়ে সেখানে জঙ্গলপুর আটার মিলে ইডির হানা। জগন্নাথ সামন্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ, কি খবর রয়েছে? দেখো, সকাল থেকে ইডির হানা হাওড়াতে বলা যেতে পারে। হাওড়ার ডোমজুর জঙ্গলপুর এলাকায় একটি আটা মিল আছে, সেই মিলে হানা দিয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী বাইরে মোতায়েন রয়েছে, ইডির একটি টিম ভেতরে গিয়ে তল্লাশি চালাচ্ছে। তবে এই মালিক সম্বন্ধে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, তবে আর একটু সময় পেরোলে মালিক সম্বন্ধে এবং আটা মিলের সঙ্গে রেশন দুর্নীতি কাণ্ডে কতটা যুক্ত আছে সেগুলো বিষয়টাই পরিষ্কার হয়ে যাবে। তবে এই মুহূর্তে তোমাকে বলে রাখতে পারবো বড় সড়ো খবর, হাওড়ায় ফের ইডির হানা এবং ডোমজুড় এলাকায় এই আটা মিলের জঙ্গলপুর এলাকায় এই অঞ্চলে বিশাল আটা মিল, এখানে রেশন দুর্নীতি কীভাবে জড়িত রয়েছে এই মালিক এবং গম অথবা অন্যান্য জিনিসপত্র কীভাবে লেনদেন হতো পুরো বিষয়টাই এটি এইমাত্র ভেতরে ঢুকে তল্লাশি চালাচ্ছে এবং জিজ্ঞাসাবাদও চলছে। ভেতরে এখন এই মুহূর্তে পুরো দমে ইডির তল্লাশি চলছে, তবে আর কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো। এই যে একেবারে জ্যোতিপ্রিয় মল্লিক যেভাবে রেশন দুর্নীতি কাণ্ডে উঠে আসছে তার সঙ্গে কতটা যোগসূত্র আছে এবং এই আটা মিলে এখানে গম আসতো কিনা, সে বিষয়টা বেআইনিভাবে আসতো কিনা সেটাও খাতাপত্র খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত জোর কদমে তল্লাশি চলছে যে বলা যেতে পারে। সুচন্দ্রিমা, ধন্যবাদ। জগন্নাথ, ডোমজুড়ে জঙ্গলপুর আটার মিলে ইডির হানা। হাওড়া ডোমজুড়ে জঙ্গলপুরে আটার মিলে ইডি হানা। রেশন দুর্নীতিতে এই মিলের যোগ রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল থেকেই ইডির হানা নদিয়াতে, উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে, এবার হাওড়াতে, হাওড়ার ডোমজুড়ে ইডির হানা।